আজকে আপনাদের সরাসরি নিয়ে চলে আসলাম দেওয়াটা হাটের টাঙ্গাই। দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু, বেশ লম্বা এবং ভালো গরু উঠেছে। আজকে এই গরুটি মনে ইতিমধ্যে সেল হয়ে যাবে, কত টাকা সেল হচ্ছে আমরা নিশ্চয়। কত বেচলে ভাই, বেচো নাকি? বেচো নাই? হ্যাঁ, কত বেচছ? কোনটা বেচছে? বন্ধুরা দেখতে পেলাম আজকে দেওয়াটা হাটে এই গরুটি সেল হয়ে গেল 56 দিয়ে, 1,56,000 টাকা দিয়ে এই গরু সেল হলো। তো গরুর দাম মোটামুটি একই রকমই আছে। যারা দূর দূরে দেখছেন অবশ্যই জেনে নেবেন দেওয়াটা হাট হচ্ছে মঙ্গলবার হয়ে থাকে, টাঙ্গাইলে দেওয়াটা মির্জাপুর হাটটি। আমি আরো ঘুরে ঘুরে দেখাবো, আমার আশপাশে আরো গরু আছে, মাদারি সাইজের গরু, দেশি গরু, সবকিছু নিয়ে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। যে যেখানে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে থাকার চেষ্টা করবেন। চলুন ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে কি ধরনের গরু আজকে দেওয়াটা হাটে উঠেছে এবং কি দামে যাচ্ছে, সবকিছু নিয়ে আপনাদেরকে নিয়ে ঘুরাবো দেখাবো, সঙ্গে থাকবেন। ইতিমধ্যে জানতে পারলাম এইখানে যে গরু দেখতে পাচ্ছেন সিরিয়াল ওয়াইজ রাখা আছে, এগুলি 1,20,000, 1,30,000, 1,40,000 মধ্যে পেয়ে যাবে, কারণ এখনো দামাদামি করেনি। তারপরে যতটুকু দাম জানতে চেষ্টা করলাম সেই দামে তারা ছেড়ে দেবে, এবং তার মোটামুটি 8-9টা গরু নিয়ে এসেছেন এই ব্যাপারী, এবং উনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন এবং টাঙ্গালের আশপাশ থেকে সংগ্রহ করা গরু দেখতে পাচ্ছেন আপনি। দেখতে শুনতে দারুণ লাগছে গরুগুলি।